নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে একটি ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ হল টাউন হল। এই টাউন হলে মহান ব্যক্তিত্বের পদধূলি পড়েছে। বর্তমানে এখানে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংস্থাগুলি নানান অনুষ্ঠান করে থাকে। উপস্থিত হন নেতা মন্ত্রীরা। বর্তমানে এই টাউন হল তার সৌন্দর্য হারাতে চলেছে। ছাদের সিলিং, বিভিন্ন পিলার, আসবাবপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হতে বসেছে রক্ষণাবেক্ষণের অভাবে। এছাড়াও শহরের আরও এক ঐতিহ্যপূর্ণ প্রেক্ষাগৃহ রবীন্দ্র ভবনের অবস্থাও অনুরূপ। শহরে শুভবুদ্ধি সম্পন্ন সাংস্কৃতিক জগতের মানুষ দুটি হলকে প্রশাসনের কাছে সংরক্ষণের দাবি জানিয়েছেন। অ্যাকচুয়ালি এইটা যে এতদিন ধরে এইভাবে পড়ে আছে, সরকারের এদিকে একটু দৃষ্টি দেওয়া দরকার ছিল। বিশেষ করে যেহেতু এটা পৌরসভার আন্ডারে, বর্ধমান পৌরসভার আন্ডারে, এটা তো ভাবা উচিত ছিল। এখানে যে সমস্ত মহাপুরুষরা এসেছেন, হ্যাঁ, তাদের সেই জায়গা থেকে আমার মনে হয় জায়গাটাকে আরও ভালোভাবে সংস্কার করা উচিত। মানে এটা আমাদের ঐতিহ্য, দীর্ঘদিনের ঐতিহ্য, তাই আগামী দিনে এটাকে সংস্কার করা হবে এই আশা আমরা রাখছি। বর্ধমানবাসীর হিসেবে এটা আমাদের দাবিও বলতে পারেন আপনারা। এই বর্ধমান টাউন হল যেখানে এককালীন এসেছিলেন সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে প্রখ্যাত মানুষেরা, এই টাউন হল ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। আগামী দিন আপনারা বাচ্চা বয়সে, বালক বয়সে এখানে আসতেন, খেলতেন, এখন আপনাদের বাচ্চা কাচ্চারা, সন্তান রেখে আসতে পারে না। এই যে পরিবেশ, নোংরা পরিবেশ তৈরি হচ্ছে, কী বলবেন? এটা তো এই সরকারের একটা কালচার, এটা তো নতুন করে কিছু বলার নাই। কারণ এরা বরাবরই এই কীর্তি করে আসছে, ভালো ভালো খেলার মাঠগুলোকে নষ্ট করে দিচ্ছে, ভালো ভালো জায়গাগুলোকে নষ্ট করে দিচ্ছে, মেলা খেলা করেই চালিয়ে দিচ্ছে, আসল কাজের কাজ কিছু হচ্ছে না। তাই আজকে বর্ধমান যে টাউন হল সেটারও কিন্তু সেই একই অবস্থা। তাই আগামী দিনে আমাদের বারবার এটাকে দাবি থাকবে যে বর্ধমান টাউন হলকে সংস্কার করা হোক এবং বর্ধমান টাউন হলকে প্রত্যেকের জন্যে খুলে দেওয়া হোক, প্রত্যেকের জন্যে তাদের বাচ্চা কাচ্চারা যেটা আসছে তাদের জন্য একটা সুস্থ পরিবেশ রাখা হোক এখানে। এটা পৌরসভার অধীনে আছে, পৌরসভা নিশ্চয়ই উদ্যোগ নেবে, একটু প্রচার করলে বর্তমান পৌরসভা এর উদ্যোগ নেবে। পৌরসভার আন্ডারই আছে, বহু ঐতিহ্যবাহী নেতাজি সুভাষ বোস এখানে এসেছিলেন এবং আরও অনেক রাজনৈতিক বক্তা এখানে বক্তব্য রাখেন, আসেন। আমি বয়স্ক ব্যক্তি, ছোটোবেলা থেকে এখানে আসছি, এই শহরেরই বাসিন্দা, আদি বাসিন্দা এবং এই সদরেরই বাসিন্দা। আমার খুবই পরিচিত এই টাউন হল ময়দান এবং ছোটোবেলা থেকে আমার স্মৃতি বিজড়িত এই ময়দানে, আমার স্মৃতি জড়িয়ে আছে এই ময়দানের সঙ্গে। আমি এখানে ছোটোবেলায় আসতাম এবং বসতাম, কলেজ লাইফে এসেছি, আজকে বৃদ্ধ বয়সে এখনও আসছি। যখন তখন যা অবস্থা, যখন তখন যদি কিছু ভেঙে পড়ে যে কোনো মানুষ তো আহত হতে পারে কোনো অনুষ্ঠান চলাকালীন, এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি সংস্কারের। এর ভিত, এর মাটির তলার ভিত অনেক গভীরে আছে, ইটের ভিত, ঢালাইয়ের বর্তমান দিনের ভিত নয় এবং খুব চওড়া করে মজবুতই আছে। এর ওপরে একটু পৌরসভা মেরামতি করলি এটা এখন বহুত দিন যে থাকবে, এই বিল্ডিং এখন অনেক দিন কাজ দেবে, এর ওপর অল্প মেরামতি করলি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।